ফেসবুক আমরা যারা ব্যবহার করি এই ফেসবুককে কিভাবে আমরা সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারি এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আসলে বেশ কিছু সিস্টেম আছে বা একটা সিস্টেম আছে যে সিস্টেমটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের এই ফেসবুককে আপনারা সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারবেন। তো আসলে কি এমন সেটিংস ফেসবুকে আছে যেটা ব্যবহার করলে আমাদের ফেসবুকটা আমরা সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারি? আসলে আমাদের ফেসবুক যদি হ্যাক হয় বা নষ্ট হয়ে যায় বা পাসওয়ার্ড যদি ভুলে যায় এই কাজটি যদি আপনি করে রাখেন তাহলে সারা জীবনের জন্য আপনার ফেসবুকটাকে আপনি আপনার নিজের করে রাখতে পারবেন। অর্থাৎ ফেসবুক কিন্তু এখন এমন একটি মাধ্যম যেটা ছাড়া আসলে চলাই অসম্ভব। এবং এই ফেসবুকে আমাদের এমন এমন তথ্য থাকে বা এই ফেসবুক প্রোফাইলটাকে আমরা এমন ভাবে সাজিয়ে থাকি যে এটা আমাদের যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের বিরাট একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এই ফেসবুকে কিভাবে আপনি ক্ষতির হাত থেকে বাঁচাবেন, তো এমন একটি মাধ্যম আপনাদেরকে বলবো যে মাধ্যম আপনারা দেখলে আপনাদের ফেসবুকটাকে আপনারা সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ প্রত্যেকটা মানুষের ফেসবুক আইডিটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ভিডিওটি শেয়ার দেন সকলে যদি সেটিংসটা জানতে পারে অনেকেরই উপকার হবে। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক যে কি এমন সেটিংস আছে সেটা আমরা মোবাইল স্ক্রিনে যেয়ে দেখে আসি। তো দেখেন আমরা এখন আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, তো এখান থেকে আমি বাকি অংশটুকু দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যে ফেসবুক আইডি আছে আমরা সেই ফেসবুকে ঢুকলাম। তো ফেসবুকে ঢোকার পরে এখানে যে তিনটা দাগ দেখছেন অর্থাৎ থ্রি ডট, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যদি আমি নিচের দিকে আসি দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি, এই সেটিংস এন্ড প্রাইভেসিতে আমাদেরকে ঢুকতে হবে। তো সেটিংস এন্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আবারও আমরা এখান থেকে সেটিংস এ যাব। তো আপনাদের ফোন থেকে আপনারা ফেসবুকে যে সেটিংস আছে সেখানে যাবেন। যাওয়ার পরে দেখেন সর্বপ্রথম যেটা আছে অ্যাবাউটের ভিতরে বা সর্বপ্রথম যেটা আছে অ্যাকাউন্টের ভিতরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আমরা এখানে ক্লিক করব। তো এখানে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে মোট চারটা অপশন এসেছে। তো এই চারটা অপশনের ভিতরে তিন নম্বরের যে অপশনটা আছে আইডেন্টিটি কনফার্মেশন এখানে আমরা যাব। এখানে জাস্ট আমরা ক্লিক করলাম। এখন দেখেন এখানে দেখাচ্ছে যে কনফার্ম ইওর আইডেন্টিটি, অর্থাৎ আমরা কিন্তু এখনো আমাদের এখানে যে আইডেন্টিটি আছে আমরা সেটা কনফার্ম করিনি। তো এটা আমরা এখন কনফার্ম করব। তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে কনফার্ম ইওর আইডেন্টিটি, তারপরে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু এটা, আর লাস্টেরটা আছে দেখেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্ট যদি প্রোটেক্ট না থাকে তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। প্রোটেক্ট করার জন্য কি করবেন, এই প্রোটেক্ট অ্যাকাউন্টে গেলে আসলে একটা নাম্বার দিয়ে মূলত এটা প্রোটেক্ট করে রাখতে হয়। তো অধিকাংশ মানুষেরই আমি জানি যে এটা নাম্বার দিয়ে প্রোটেক্ট করা আছে। তো জাস্ট আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। প্রোটেক্ট এক কথায় আপনার যে টু স্টেপ ভেরিফিকেশন যেটাকে বলে সেটা করে রাখতে হবে। তো এখানে আমরা আবারও এই কনফার্ম আইডেন্টিটিতে গেলাম। যাওয়ার পরে মাঝখানে যেটা আছে যে অপশনটা রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে একটা অপশন দিচ্ছে যে চুজ ইউর কান্ট্রি। তো যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। জাস্ট সিলেক্টে ক্লিক করলাম। করার পরে এখানে যতগুলো দেশ আছে প্রত্যেকটা লিস্ট দেখাবে। তো আমরা এখান থেকে আমাদের বাংলাদেশটাকে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেখেন আমি যদি নিচের দিকে আসি নেক্সট নামে একটা অপশন আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। তো নেক্সট নামে যে অপশন আছে নেক্সট অপশন এখানে ক্লিক করার পরে আমি ইয়েস টু কন্টিনিউতে দিলাম। তো এখানে দেখেন দুইটা অপশন আসছে, এখানে সর্বপ্রথম যেটা আছে আপলোড ইওর আইডি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে পাসপোর্ট, একটা ড্রাইভিং লাইসেন্স এবং একটা ন্যাশনাল আইডি কার্ড। তো আপনি তিনটা যেকোনো একটা দিয়ে আপনার এই আইডিটাকে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করে রাখতে পারেন। তো আসলে আমরা জানি যে অধিকাংশ মানুষেরই পাসপোর্ট নাই বা অধিকাংশ মানুষেরই ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু এনআইডি কার্ড কিন্তু অধিকাংশ মানুষের আছে। জাস্ট আমরা এই এনআইডি কার্ডের এখানে একটা সিলেক্ট করব, ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে। করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন একটা ক্যামেরার একটা অপশন আমাদেরকে চালু হয়ে গেছে। এখানে জাস্ট আমাদের যে ভোটার আইডি কার্ড আছে সেটা আমরা এখানে ধরবো, ধরে আমাদের সামনে যে ছবিটা সেই ছবিটা আমরা এখান থেকে উঠাই নিব। তো এই ছবিটা উঠানোর পরে মূলত আমাদেরকে এখান থেকে সাবমিট করতে হবে। তো সাবমিট করলে আসলে আমি একটু ব্যাকে যে আপনাদেরকে দেখাই যে সাবমিট করলে আসলে কি হবে, এই ফেসবুক কিন্তু আপনার এটা রিভিউতে নেবে। অর্থাৎ ফেসবুক দেখবে যে আপনি যে আপনার আইডিটা দিয়েছেন এটার সাথে আপনার ছবির মিল আছে কিনা, আপনার নামের মিল আছে কিনা, আপনার জন্ম তারিখের মিল আছে কিনা। অনেকে এই সমস্যায় পড়বে যে আইডি সাবমিট করবে কিন্তু তার সত্ত্বেও এখানে কোনো ধরনের কোনো আইডি ভেরিফিকেশন হবে না। এটার একটাই কারণ, আপনাদের অনেকেরই ফেসবুক আইডির নাম আছে নীল আকাশ বা নীল পরি এই জাতীয় অনেক কিছুই দেওয়া আছে। তো যদি নামের সাথে আপনার আইডি কার্ড না মিলে তাহলে কিন্তু আপনার এটা ভেরিফিকেশন হবে না, অর্থাৎ আইডি ভেরিফাই হবে না। তো অবশ্যই অবশ্যই এই অ্যাপ্লিকেশন করার আগে আপনাদের ফেসবুক আইডির নাম আপনাদের ভোটার আইডির নামের সাথে ঠিক করবেন, জন্ম তারিখ ঠিক করবেন, তারপরে আপনারা আবেদন করবেন, আদারওয়াইজ এটা অ্যাপ্রুভ হবে না।
তো এই যে সেটিংসটা আমরা দেখলাম, এই সেটিংসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, আপনারা সকলে এই সেটিংসটা করে রাখতে পারেন। কারণ তো ফেসবুক এমন একটা মাধ্যম যেটা আসলে প্রত্যেকটা মানুষের খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু ফেসবুকের ভিতরে থাকে। তো ফেসবুক সুরক্ষিত রাখতে এই কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।